7ই মার্চের ভাষণ 18 মিনিটে বঙ্গবন্ধু সারা বাংলাদেশের উত্তাল যুবক সমাজকে ত্বরান্বিত করেছিলেন। ওনার একটাই শব্দ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই শব্দ দুটো নিয়ে আমরা সেদিন জয় বাংলা বলেছিলাম এবং প্রত্যয় নিয়েছিলাম মাতৃভূমিকে মুক্ত করব এবং হানাদার পাক বাহিনীর হাত থেকে এ দেশকে রক্ষা করব। সেই অঙ্গীকার নিয়ে আমরা আসার চেষ্টা করি যার যার দেশে। আমার সৌভাগ্য ছিল যে কামাল, বঙ্গবন্ধুর পুত্র কামাল আমার বন্ধু ছিলেন, তার সহযোগিতায় আমি 24 মার্চ ঢাকা থেকে নওগাঁ আসি। আমার 2 দিন লেগেছিল নওগাঁ আসতে। 26 মার্চ এখানে এসে আমার বন্ধু বান্ধব, প্রিয় বন্ধু হারুন, আমরা সবাই একসাথে এখানেই প্রশিক্ষণ নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি যে পাক হানাদার বাহিনী এত শক্তিশালী। পরবর্তীকালে আমরা এখান থেকে যখন হানাদার বাহিনীরা আসে আমরা তখন চলে যাই বালুঘাটে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম আব্দুল জলিল ভাইকে। ওনার অনুপ্রেরণায় আমরা ওখানে ক্যাম্পে থাকার সৌভাগ্য অর্জন করেছিলাম। আমি যখন ভারতে যাই আমার সব পরিবারে গিয়েছিলাম। বালুঘাটে শরণার্থী শিল্পী গোষ্ঠী বলে একটা সংগঠন আমরা তৈরি করেছিলাম। এদেশে যারা উদ্বাস্তু ওখানে যে আশ্রয় নিয়েছিল, ক্যাম্পে যারা আশ্রয় নিয়েছিল তাদের সহযোগিতার জন্য, ওখান থেকে আমি আর আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু হারুন, আমরা দুজন আর রায়নগর থেকে 10-12 জন, রেজ্জাক ভাই, মরহুম রেজ্জাক ভাই, মরহুম শেখ ফজলুল হক মনি, ওনাদের সহযোগিতায় আমরা দেরাদুনে তেন্ডুয়া ক্যাম্পে যাওয়ার সুযোগ পাই এবং ওখানে আমরা প্রায় 1.5 থেকে 2 মাস ট্রেনিং নিয়ে নেওয়ার পরে বালুঘাটে এসে প্রস্তুত দেওয়া হলো। আমার সৌভাগ্য যে যেদিন আমি আর হারুন একসাথে ক্যাম্পে যাই, রেজ্জাক ভাই বলা উঠলো যে রঞ্জু তুই রাজশাহী ডিস্ট্রিক্টের কমান্ডার হন। আমি তখন বলেছিলাম যে একা সম্ভব না, আমি আর হারুন থাকব। উনি এক বাক্যে রাজি হয়েছিলেন। আমরা মাত্র 12 জন ছেলে, আমি হারুন আর আমার সাথী সঙ্গীরা। রেজ্জাক ভাইকে বললাম যে আমরা কী করব। উনি তখন জল ভাইকে খবর দিলেন, জল ভাই প্রায় 100 জন ছেলেকে আমাদেরকে দিলেন, শুধু অস্ত্র, গোলা বারুদ, TNT, স্লাব। আমরা বালুঘাটে প্রথম দিন যাই পাঞ্জাবির সাথে দিবান্দা পার হয়ে যেয়ে অ্যাম্বুশে পড়ে গেলাম। সে রাতে আমাদের যাওয়া হলো না। পরবর্তী রাতে আমরা আল্লাহর রহমে পার হয়ে যাই মান্দা আমরা অবস্থান নিই। ওখানে 8-10 দিন রেস্ট নেওয়ার পরে আমরা মিরাট হয়ে হামিদপুর বলে একটা গ্রাম আছে ওখানে অবস্থান নিই এবং ওখানে আমরা বেশ কিছু ছেলে পেলে সংগ্রহ করে প্রশিক্ষণ দেয়। ওখান থেকে আমরা সোজা চলে আসি আস্তে আস্তে রায়নগর। রায়নগর এসে প্রথমে রায়নগর থেকে একটু সামনে প্রায় 1/2 মাইল পৌনে 1 মাইল চকের ব্রিজ আছে, চকের গ্রামও আছে, পাঞ্জাবিদেরকে বন্ধ করতে
আসো, কারণ এখানে একটা সাধারণ লোককে হত্যা করছে আর মা বোনকে ধরে নিয়ে যে ক্যাম্পে রাখছে, নৃশংস একটা অবস্থা সৃষ্টি করে ফেলছে। আমরা সবাই মিলে চেষ্টা করে চকের ব্রিজ অ্যাটাক করলাম রাত দুটার দিকে। ট্রেন আসলো, আসার পর আমাদের গোলাগুলির মাঝে ওরা টিকতে না পেরে ট্রেনটা আবার ব্যাক হয়ে চলে গেল। আমরা ওখান থেকে আসতেই গ্রামের লোক আমাদেরকে ধরে ফেললো যে আপনার রায়নগর যদি অ্যাটাক না করেন, পাঞ্জাবি যে না ধরেন, কালকে আমাদের গ্রাম পড়াই দেবে। মানে আমরা বসে প্ল্যান করে আমার বন্ধুবর আরুণ ও রেকি করতে গেল রায়নগর। হোটেল রেকি করার পরে ওর একটা স্ট্যান্ড ছিল চাদরের ভিতরে, কোনো রকমে বসে এক কাপ চা খাওয়ার ইচ্ছা পোষণ করে। ঠিক এই সময় দুই পাঞ্জাবি চলে আসে, ওখান থেকে কোনো রকমে পয়সা দিয়ে বের হয়ে আসতে ওরা টের পায় যে এ মুক্তি হতো। এর উপর তখন গলাগুলি চলতে লাগলে আমরা বিপরীত থেকে একে কভার দেওয়ার জন্য আমরা গোলাগুলি চলি। 8ই ডিসেম্বর গোটা রায়নগরটা আমরা ঘিরে ফেলেছি এবং ওখানে 36 ঘন্টা যুদ্ধ হয়েছে। প্রথমে নজরুল বলে আমাদের একজন সহকর্মী মুক্তিযোদ্ধা নিহত হয়েছে, শহীদ হয়েছে, দুইজন ছেলে আহত হয়েছে। 36 ঘন্টা পর রায়নগর স্বাধীন করে আমার 17টা মেয়ে পেয়েছিলাম আমি রায়নগর পাঞ্জাবির ক্যাম্পে। এবং রাজশাহী তখন ডিস্ট্রিক্ট ছিল, রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ। আমরা সারাটা রাত পাঞ্জাবির লাশ, রাজাকারের লাশ, রাজাকারের দোসরদের লাশ একটা কুয়ার মধ্যে ফেলে দিই। কিন্তু দুঃখের বিষয় দুইজন দালাল ছিল এবং পাঞ্জাবি কিছু ছিল, তারা রেল লাইন দিয়ে সান্থারের দিকে চলে আসে, আমরা পারিনি। এখানে আমাদের অবস্থান, আমরা রায়নগর টোটাল মুক্ত করে ওখানে অবস্থান করছিলাম। সদ্য আব্দুল জলি সাহেবের নির্দেশে আমাদের ওখানে অবস্থান করার জন্য উনি নির্দেশ দেন, আমরা ওখানে অবস্থান করি। ওনার একটাই কারণ যে ওখানে অনেক দুষ্কৃতিকারী এবং নকশালদের উপদ্রব ছিল, যার জন্য গ্রামের লোকরা নিশ্চিন্তে ঘুমাতে পারত না। পরবর্তীকালে উত্তরা গণভবন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করার পর উত্তরা গণভবনে ওনার সাথে আমাদের প্রথম দেখা হয়। আমাদেরকে দায়িত্ব দেন রায়নগর বিকাশমুক্ত করার জন্য। আমরা 1.5 বছর অক্লান্ত পরিশ্রম করে এবং তখন আমাদের স্ট্রেংথ প্রচুর, প্রায় 120-এর মতো, 75 জন বিডিআর এখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা রাত দিন পরিশ্রম করে 1.5 বছরে সম্পূর্ণভাবে মুক্ত করেছিলাম রায়নগর আত্রায় নকশাল এবং সন্ত্রাসী। আমাদের একটাই লক্ষ্য ছিল সত্যিকারের সোনার বাংলা তৈরি করব। আগামী দিনে হয়তো সত্যিকারের সোনার বাংলা পাব যদি আমাদের মুক্তিযোদ্ধাদের সবাইকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছি, উনি সফল হবেন এটা আমি আপনারা আশা করি। আজ হোক কাল হোক এই 30 লক্ষ মা বোনের ভাইদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং আগামী দিন আমাদের নতুন প্রজন্ম সুন্দরভাবে সাধারণ লোকের পাশে দাঁড়াতে পারে, দেশকে শান্তিতে রাখতে পারে। এই আমার প্রত্যয়, এই আমার আশা। সবাই সুখে শান্তিতে থাকুক, সুস্বাস্থ্য আর শান্তি কামনা করি। আর যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।